এই কিতাবটা নির্ভুল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয় এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো পড়ে নিজের জীবন গড়ো ঠিক কি না আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে পড়ো পড়তে পড়তে নিজের জীবন গড়ো তো এই কোরআন পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয় সিভিলাইজড হয় ভদ্র হয় সভ্য হয় মানুষের মতো মানুষ হয় এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আওয়াজ করে বলেন আবার বলেন এই কথাটার সাথে আপনারা পরিচিত না বলেন মুরব্বীরা আমাদেরকে বলেন না যে তুই মানুষের মতো মানুষ হ এটা তো কমন কথা ঠিক কি না এই কোরআন কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য পৃথিবীতে মানুষের বড় অভাব অনেকে বলতে পারেন হুজুর কি বলেন 700 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব কোথাও গেলেই খালি মানুষ আর মানুষ রাস্তাঘাটে মানুষ এখানে মানুষ ওখানে মানুষ বিশাল লম্বা সিরিয়াল এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ বাড়ছে কি কিন্তু কমছে কি মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে বেরোলেই মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় ঠিক কিনা আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ বলে গরু রে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা পালেন পালেন তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কারণ মানুষের মতো মানুষের বড় অভাব এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লা এখন ঠিক কিরা সেজন্যই কোরআনটা পড়াইতে হবে শিখাই দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেরাজ রজনীতে সাইয়েদিনা জিব্রাইল আলাইহিস সালাম তিনি সিদ্রাতুল মুনতাহায় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবো না এর উপর 1 ইঞ্চি গেলে আমার 600 পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবহানাল্লাহ পড়েন তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না একটা সিংহ আর একটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা করে 10 টুকরা 15 20 টুকরা করে বস্তাবন্দি করে খেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকাত ছাড়া নাই মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই
আপনারা হিরোশিমা নাগাসাকির কথা শুনেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা, কি আজীব ঘটনা, হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে, ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল, যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ, ঠিক কিনা? আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ। এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন, কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায়। আমি অবাক হই যে যারা কুপাচ্ছে এরাও মানুষ, আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ। গত রাতে বা গত পরশু দেখলাম যে র‍্যাব ব্যাটালিয়ন 11 ওদেরকে গ্রেফতার করেছে, 8 জন ধরা পড়েছে। এগুলোরে ক্রস ফায়ার দেওয়া দরকার, কোনো বিচার টিচার দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে। তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ভালো হবেন না খারাপ হবেন। আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে। কি বানাতে? আমরা জান্নাতে যেতে চাই না? সবাই চান, চান না কে কে দেখি? আপনি চান না? আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে, কই যেতে? আমাদের আসলে টার্গেটই তো এটা, প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না? আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই। আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল, এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না, তাদের মর্যাদা কশিন কালেও এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল, যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারাই হলো সফল, ঠিক না? এটাই তো সফলতার মানদণ্ড হওয়া উচিত। আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম, আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম, আর কিছু লাগে? কথা কন, আমরা সবাই কই যেতে চাই? আল্লাহ বলেন, দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল, দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল, আমরা সেই সফল মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আসলেই চান তো? শুধু কথায় না, কাজেও? কাজেও সেটার জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। আরামের বিপরীত কি? জান্নাতে আছে কি? কই ব্যারাম। জান্নাতে আছে কি আর জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে কি আছে, জাহান্নামে কি? এখন কোনটা চান? আরাম চাই, আরাম চাই আমরা সবাই, সুখ চাই আমরা, স্বাচ্ছন্দ্য চাই আমরা, পিস অ্যান্ড সিকিউরিটি চাই। জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই, জান্নাতে কোনো টেনশন নাই,
রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র‍্যাবের দৌড়ানি নাই, আছে দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খায় না, জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই? আছে।